ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে সরাসরি আসুন আপনাদের তেজস্বী যাদবের বাড়ির সামনে ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল আমাদের জানাচ্ছিল যে সেখানে তেজস্বী যাদবকে ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে সংবর্ধনা জানানোর জন্য যারা কর্মী সমর্থক রয়েছেন রীতিমতন দই মাছ নিয়ে চলে গেছিলেন তারা। এখন যখন কিছুটা হলেও এই প্রতিযোগিতা একটু হলেও পিছিয়ে পড়েছে মহাজোট, ছবিটা কি কিছুটা বদলেছে নাকি একই রয়েছে? ঋত্বিক, খুব প্রত্যাশিত ভাবে সেই ছবিটা পাল্টেছে, কারণ যেমনটা তুমি জানালে যে এনডিএ জোট তারা যেহেতু টপকে গিয়েছে, ফলে সেই ছবিটা আমরা এই মুহূর্তে তেজস্বী যাদবের বাড়ির সামনে অর্থাৎ যেটা রাবড়ি নিবাস 10 নম্বর সার্কুলার রোড তার বাড়ির সামনে যে ছবিটা একটু আগে আমরা দেখছিলাম, তোমাদের সঙ্গেও আমরা সেই ছবি তুলে ধরছিলাম, কেউ এসেছে দই মাছ মানে মাছ জ্যান্ত মাছ নিয়ে এসে, যেটা বিহারের সংস্কৃতির অঙ্গ যে দিনের শুরুটা যদি দই মাছ বা ভালো একটা তাজা মাছ দেওয়া হয় তাহলে জয় নিশ্চিত, এই মনে করে সকালের ট্রেনগুলো দেখে অনেকে চলে এসেছিলেন, কেউ বা এসেছিলেন তেজস্বী ছবি হাতে নিয়ে, কিন্তু একটু ম্রিয়মান একটু স্তিমিত হয়েছে সেই উচ্ছ্বাসটা। আর ভোট গণনার হিসাবটা বেশ, ভোট গণনার ছবিটা কিন্তু খানিকটা এরকমই হয়। আর এই মুহূর্তে ক্যামেরা লেন্স ঘুরে যাওয়ার পর যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাবড়ি আবাসের স্থল অর্থাৎ রাবড়ি দেবীর বাড়ির যে একেবারে ছবিটা, পুলিশি নিরাপত্তা রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই যে গেট সেটা পার করে বেশ কয়েকজন আরজেডি নেতা তারা ভেতরে গিয়েছেন খুব স্বাভাবিকভাবে, উত্তেজনা এবং তুমি বলতে পারো পারও চড়তে শুরু করেছে। এখন দেখার, আমরা এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে রয়েছি এর ঠিক অদূরে হচ্ছে মুখ্যমন্ত্রীর বাসস্থান, খুব স্বাভাবিকভাবে নীতিশজি সেখানে রয়েছেন। এই ভিড়টা এই উচ্ছ্বাসটা সেখানে গিয়ে কি একটু পরে ঠিকরে পড়বে? কারণ আমার সাথে কালকে অনেকেই জেডিইউ এর অনেক শীর্ষ নেতাদের সঙ্গে কথা হচ্ছিল এবং তারা বলছিলেন যে এর আগে বহুবার এক্সিট পোলের যেরকম ফল হয়েছে বিহার নির্বাচনের আসল ফলাফল আসার পর এরকম একেবারে যেটাকে এখানকার বিহারের কথায় বলা যেতে পারে পালটবার বা একেবারে পাল্টে গিয়েছে সেরকম ছবি কিন্তু বহুবারই হয়েছে। আদতে সেরকম ছবি দর্শাবে নাকি যারা এখানে রয়েছেন তারা যেরকম ভাবে এক প্রকার নিশ্চিত করে নিয়েছিলেন যে তারা জিতবে নি এবং তেজস্বী যাদব নেতৃত্বাধীন সরকার গড়বে? তুমি ছবিতেও দেখতে পাচ্ছ যারা সমর্থকেরা এসেছেন এখানে তারা কিন্তু বেশিরভাগ যুবক এবং যুব সম্প্রদায়ের। তারা মনে করছেন যে যেহেতু এখানে তিনটে জিনিস সামনে আসে, এক আরজেডি জেতার সম্ভাবনা তিন জায়গায়, এক এম ওয়াই ফ্যাক্টর অর্থাৎ মাইনরিটি এবং ইউথ ফ্যাক্টর, এটা বরাবরই লালু যাদবের সঙ্গে থেকেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে থাকেন। আর তৃতীয়ত যে ফ্যাক্টরটা জুড়েছে সেটা আরেকটা ওয়াই অর্থাৎ যুব সম্প্রদায়, যে প্রত্যাশা আরজেডি দিয়েছে, যে স্বপ্ন দেখাচ্ছে যে নতুন কর্মসংস্থানের সম্ভবত সেই নিরিখেই বহু মানুষ ভোট দেবে, এমনটা আমরা প্রচার পর্বে দেখেছিলাম। ভোট যখন চলছিল সেই সময় বহু মানুষের সঙ্গে কথা বলে, রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে, আরজেডির বহু নেতাদের সঙ্গে কথা বলে আমরা তেমনটাই পেয়েছিলাম। এখন ভোট বাক্সর গণনা চলছে, দেখা যে আদতে সেই যে রূপরেখা আমরা তখন দেখেছিলাম সেটাই বাস্তবায়িত হয় কিনা। ছবিটা ইন্টারেস্টিং হতে চলেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই।